প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করে সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে খুবই উপকারী একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করে ভিডিওটি পুরোটা দেখবেন। ড্রাগন ফুল পরাগায়নের পর কি কি করণীয় আমাদের আমি অবশ্যই ভিডিওতে তুলে ধরলাম। এটা হলো পরাগায়নের পর দিন, ড্রাগন ফুলগুলো দেখতে ঠিক এমন হবে, কারণ রাতে যখন পরাগায়ন করা হয় সকালবেলা ফুলগুলো একটু ছোট আকার ধারণ করে, আর পরাগায়নের 5 থেকে 6 দিন পর ফুলের সামনের অংশটুকু একেবারে শুকিয়ে যাবে। অনেকের ড্রাগন গাছ থাকলেও অনেকে এই পদ্ধতিগুলো অনেকেই জানেন না, অনেকেই ভয় পেয়ে যান যে ড্রাগন ফুলগুলো রাতে ফুটলেও সকালবেলা কেন এমন হয়ে গেল। তো আমি প্রত্যেকটি স্টেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার ছাদে প্রায় 40 থেকে 50 রকমের বিভিন্ন রকমের গাছ আছে এবং 5 থেকে 6 হাজার, তো আমি একাই প্রত্যেকটি গাছের পরিচর্যা করি। আমি যথেষ্ট চেষ্টা করতেছি আমি যেভাবে প্রত্যেকটি গাছের পরিচর্যা করি আপনাদের সামনে তা তুলে ধরার জন্য। তো এখন যেই ড্রাগন ফুলটা দেখতেছেন আপনারা, এটা হলো ড্রাগন পরাগায়নের 5 থেকে 6 দিন পর দেখতে ঠিক এমন হবে। আমরা অনেকে জানি না পরাগায়নের পর কী করতে হবে, তো আমরা এক হাতে ড্রাগন ফলটিকে চেপে ধরে অন্য হাতে আস্তে একটা চাপ দিলে নিচের অংশটি পড়ে যাবে। মনে রাখতে হবে গর্ভনালী যাতে ছিঁড়ে না যায়। এভাবে আমি প্রত্যেকটি ড্রাগন ফল থেকে সব ফুলের সামনের অংশটি আমি আলাদা করে ফেলবো। আর কেন আমরা এই ফুলের অংশটিকে আলাদা করব সেটা আমি অবশ্যই বলতেছি, কারণ এই ফুলের অংশটি যদি থাকে তাহলে ড্রাগন পুরোটা ফল নষ্ট হয়ে যেতে পারে, পচন ধরতে পারে, আর তাছাড়া এটা থেকে ছত্রাক হতে পারে, যে কারণে আমরা ড্রাগন ফুল পরাগায়নের 5 থেকে 6 দিন পর এভাবে ফুলের সামনের অংশটিকে আস্তে করে ভেঙে ফেলে দিব। আমরা যতটুকু জানি মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ড্রাগন গাছে 3 বার ফুল আসে এবং ফল ধরে। তো এখন বর্তমান মাস হলো সেপ্টেম্বর মাস, তো এখনও বর্তমান আমার ড্রাগন গাছে ইনশাল্লাহ নতুন করে আবার ফুল আসতেছে, তো চতুর্থবার ফুল আসতেছে ইনশাল্লাহ। তো আমি চাইতেছি আমি যেভাবে প্রত্যেকটি গাছের পরিচর্যা করি আপনারা ঠিক সেভাবে পরিচর্যা করলে অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন, আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, তাতে অনেক ছাদ বাগানীদের অনেক উপকারে আসবে। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমার গাছ সম্পর্কে যে কোনো নতুন নতুন ভিডিওর আপডেট অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনাদের যদি বাগান সম্পর্কে গাছ সম্পর্কে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। ড্রাগন ফুল রাতে ফুটে তাই এটাকে রাতে পরাগায়ন করে দিতে হয়। আমরা অনেকে মনে করি মৌমাছি রাতে ড্রাগন ফলটিকে পরাগায়ন করে দেয়, আসলে এটা ভুল কথা, কারণ রাতে কখনো মৌমাছি থাকে না, তাই রাতে ড্রাগন ফলটি পরাগায়ন করে দিতে হয়। আর পরাগায়ন করলে কি হবে, অনেকে মনে করেন পরাগায়ন করতে হবে না, কিন্তু করতে হবে, কারণ পরাগায়ন করলে ড্রাগন ফলের আকৃতি অনেক বড় হয়।